আমাদের জন্য সরকার কিছু করুক আমরা কিছু করব না এইজন্য এটা কি বলে এটা বললে তো 10 টাকা চাইতে গেলে বুকের ভাড়া উঠে যায় ঠিক আছে আমরা কই যাব আমাদের কিছু করার আছে রাজধানীর গণপরিবহনগুলোতে আশঙ্কাজনক হারে বেড়েছে তৃতীয় লিঙ্গ বা হিজড়া সম্প্রদায়ের সদস্যদের চাঁদা আদায়ে দৌরাত্ম্য নগরবাসী ও সাধারণ যাত্রীরা এদের কাছে রীতিমতো অসহায় সিগন্যালগুলোতে গণপরিবহনের প্রতিটি বাস আসা মাত্রই উঠে পড়ে চাহিদা মতো টাকা না পেলে নানা অঙ্গভঙ্গির মাধ্যমে যাত্রীদের মারাত্মকভাবে অপদস্থ করার অসংখ্য অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে লোকজন এদেরকে কাছে টাকা নেওয়ারা কিন্তু চাপ দিয়ে প্রকৃত নেয় কিন্তু যারা ডিফেন্সের লোক বা এলোর পার্সোনাল এদের কাছে সহজে চাপে না কিন্তু মধ্যবিত্ত লোক লেগে হয়রানি করে আর টাকা অবশ্যই টাকা নেয় চাঁদা নেয় টাকা দিতে অবশ্যই বাধ্য করে না দিলে দেখা যাচ্ছে যে তারা তাদের গায়ের উপরে এসে উঠে বসে পড়ে একসময় এমন পরিস্থিতি তৈরি করে যে যে পরিস্থিতির জন্য মানুষ বাসের মধ্যে একটা মানে ভদ্র মানুষের যে একটা সেটা থাকে না আর কি কোনো জায়গায় তাদেরকে যদি কোনো কারণে টাকা দিতে না চাওয়া হয় তাহলে তারা তাদের বিভিন্ন অঙ্গভঙ্গি দিয়ে ওই মানুষটাকে হয়রানি করার চেষ্টা করে এরকম প্রতিনিয়ত হচ্ছে কিন্তু এর মধ্যে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না ভুক্তভোগীরা বলেন বিষয়টি অনেকটা উন্মুক্ত চাঁদাবাজির পর্যায়ে এসে দাঁড়িয়েছে টাকা আদায় করতে হিজড়ারা অবলম্বন করছে অশ্লীল সব কৌশল এদের বাজে আচরণে প্রতিনিয়ত হেনস্থার শিকার হচ্ছেন সাধারণ মানুষ হ্যাঁ অনেক ডিস্টার্ব করে এগুলো ফাউল অনেক মানুষকে তো গাড়ি গেট খুলে গাড়ি ভিতরে বসে পড়ে তো এগুলো কর হরানি তো মানুষের জন্য একটা অনেক বসে পড়ে কেন বসে পড়ার জন্য টাকা যদি না দিতে চান অনেক গেট খুলে টান দিয়ে ভিতরে ঢুকে যায় শারীরিকভাবে ওরা টর্চার করে পকেটে হাত দেয় বা এমন একটা জায়গায় আপনাকে টাচ করবে যেটা আপনি বলতে পারবেন না সইতেও পারবেন না আপনার কিন্তু একটা মান ইজ্জত বলে ইয়ে আছে আপনি ওদের সাথে যখন বলবেন যে না আমি দিতে পারবো না আপনার সাথে যখন বিয়াদবি করবে আপনি কিন্তু ওটা নিতে পারবেন না এটা একটা খুবই পেইনফুল একটা জিনিস বিশেষ করে বাসে এভাবে মানুষদের জিম্মি করে টাকা আদায়ের বিষয়ে হিজড়ারা বলেন বেঁচে থাকার তাগিদে তাদের এভাবে হাত পাততে হচ্ছে তারা বলছে টাকা না তুললে খাবে কি তাদের আয় রোজগারের কোনো সুযোগ নেই বাধ্য হয়ে রাস্তায় নেমেছে আমরা এগুলো করতে রাজি না আমাদের ভিক্ষা করতে ভালো লাগে 10টা টাকা চাইতে গেলে অনেকে দেয় না নানান কথা বলে এই যে একটু আগে একজন উন্না ধরে টান মারছে আমার গলায় ফাঁস লাগছে তাহলে আমরা কি নিজ ইচ্ছে করি এগুলা আপনারা বলেন সরকারকে বলেন আমাদের জন্য কিছু করার জন্য আমরা কেন ভিক্ষা করবো আমাদের জন্য কিছু করুক আমাদের ফ্যামিলিতে যাইতে পারি না আমরা হিজড়া মানুষ ভাই বোন ধরা দেয় না সম্মানের একটা ব্যাপার আছে আমাদের কাজ দিক আমরা কাজ করে খেতে যাচ্ছি আমরা কারো মানে সবাই যে আমাদের ইগনোর করে আমরা চাচ্ছি না যে আমাদেরকে ইগনোর করে আমাদের করে খেতে চাই ঠিক আছে সরকার সুযোগ দিয়েছে আমাদের ভাতাদায় মাসে 700 করে এটা আপনি সত্য কথা আমাদের ভাতাদায় 700 করে কিন্তু এই ঢাকা শহরে 700 টাকা কি হয় আপনি বলেন আমরা বস্তিতে যে বস্তিতে থাকি সেখানে ভাড়া 4000 তো এই 700 টাকায় সরকারে নিয়ে আমরা কি করব বলেন একটা কাঠ পায় না একটা চাল পায় না একটা ডাল পায় না সরকার থেকে আমরা কোনো হেল্পই পাই না শুধু এই 700 টাকা করে এটাই পাই রাজধানীর বিভিন্ন সিগন্যাল ঘুরে দেখা যায় হিজড়াদের অবাধ বিচরণ এ আর নতুন কিছু নয় তারা বলছেন যে তাদের দেখলে সবাই আটকে উঠে তাদের কাজ দেওয়া তো দূরে থাক তারা সরকারের কাছে একটাই দাবি করেছেন তাদের যদি ঠিকমতো কাজ দেওয়া হয় তাহলে তারা এরকম কর্মকাণ্ড থেকে বিরত থাকবে সিদ্দিকুর রহমান রোমন প্রতিদিনের বাংলাদেশ